তো আমরা প্রত্যেকে জানি যে লকডাউনে পরি শ্রমিকদের বাড়ি ফেরানো পাশাপাশি বহু দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো কোথাও আবার অনাথ শিশুদের দায়িত্ব আবার কোথাও কিন্তু হত দরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনার খরচ জুগিয়েছেন কিন্তু একজনেই তিনি আমাদের স্যার তো ইতিমধ্যেই কিন্তু তিনি একটি স্কলারশিপ চালু করে দিয়েছেন তো সেখানে প্রত্যেক দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন তো আপনি এখানে কীভাবে আবেদন করবেন সমস্ত টু এটুচার দেখবেন আজকের ভিডিওতে আপনি আপনার মোবাইল করতে পারবেন তো এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার নিচে লাইক লাল ক্লিক করে ভিডিওতে একটু লাইক দিন আর যার লাল সাবসঙ্গে দেখতে পাচ্ছেন সেই সঙ্গে ক্লিক করে পাশে বেলেন্ট ক্লিক করে নোট সঙ্গে অলকে রাখুন আর সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোনে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরেশে আপনি সার্চ করবেন এস কোয়ালিফাই লিখে আপনি সার্চ করবেন তো আপনি যখন কোয়ালিফাই লিখে সার্চ করবেন প্রথমে আপনি একটি অ্যাপস পেয়ে যাবেন এই অ্যাপসটিকে আপনি সিম্পে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি অ্যাপসটিকে ওপেন করবেন তো আপনি যখন অ্যাপসটি ওপেন করবেন আপনার পর যে পেজটি রয়েছে সেই পেজটি মধ্যে চলে আসবে এবং আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন তো ডান দিকে আপনি সোয়াইপ করবেন সোয়াইপ করবে আপনি দেখতে পেন ইমেল আইডি তো এখানে আপনি আপনার ইমেল আইডি দিয়ে দেবেন এরপর গেট স্টার্টেড যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে আপনি প্রথমে আপনি আপনার নাম দিয়ে দিন ফার্স্ট নেম এরপর লাস্ট নেম দিয়ে দেবেন এরপর আপনি আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন তারপর ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন আপনার ডেট অফ বার্থ কত রয়েছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডার থেকে আপনি আপনার ডেট অফ বার্থ যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর জেন্ডার রয়েছে জেন্ডার আপনি মেল না ফিমেল না আদার্স সমস্ত কিছু দেওয়া রয়েছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপর রয়েছে পাসওয়ার্ড এখানে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপরে আপনি সেটা কনফার্ম করবেন যদি রিফেল করতে থাকে সেটা আপনি দিতে পারেন নাহলে আপনি ফাঁকা রাখবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দেবেন তো প্রথমে আপনি আপনার নাম তারপর লাস্ট নেম মোবাইল নম্বর তারপর আপনাদের জেন্ডার আপনাদের ডেট অফ বার্থ তারপর আপনার পাসওয়ার্ড তারপর সমস্ত কনফার্ম করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দেবেন তো আপনি যেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন পরবর্তীতে যে পেজটি রয়েছে সেই পেজটা নিয়ে আপনার সামনে কিন্তু চলে আসবে তো আপনি দেখতেই পাচ্ছেন পরবর্তীতে পেজটি চলে আসছে এখানে আপনি আপনার পিন কোড যে রয়েছে সেই পিনকোডটি এখানে আপনি দিয়ে দেবেন এরপর রয়েছে স্টেট এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন এর চিহ্ন যে রয়েছে সেই আরোচনা যদি আপনি ক্লিক করবেন তাহলে আপনার সমস্ত লিস্ট কিন্তু চলে আসবে তো আমাদের বেঙ্গল সেটা আমরা সিলেক্ট করলাম এরপর রয়েছে সিটি এখান থেকে আপনি আপনাদের যে শহর রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা হয় এখানে সমস্ত শহরের নাম কিন্তু রয়েছে তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এরপরে হচ্ছে ফাদার্স অকুপেশন তো আপনাদের বাবা কী করে ফার্মার নাকি বিজনেসম্যান নাকি সার্ভিসম্যান যেটা হয় সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো সমস্ত দেওয়া রয়েছে যেটা হয় সেটা এখান থেকে আপনি এক কথায় সিলেক্ট করে নেবেন এরপরে হচ্ছে ফ্যামিলি ইনকাম আপনাদের ফ্যামিলি ইনকাম কত রয়েছে অর্থাৎ দুই থেকে পাঁচ লাখ নাকি তিন থেকে পাঁচ লাখ অর্থাৎ আপনার ফ্যামিলি ইনকাম কিন্তু দুই লাখ থেকে অর্থাৎ এক কথায় দুই লাখ পঞ্চাশ হাজারের মধ্যে কিন্তু থাকতে হবে এর পাশাপাশি তাহলে কিন্তু আপনি লাভ লাফিং নিতে পারবেন তার বেশি কিন্তু আপনি কিন্তু পাবেন না তো এখন কম করে দেওয়া রয়েছে দুই পয়েন্ট পাঁচ লাখ তো সেটাই আমরা সিলেক্ট করলাম এরপরে রয়েছে রিলিজিয়ান অর্থাৎ আপনি কোন ধর্মের তো সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো আপনার ক্যাটাগরি কী রয়েছে এসসি এসটি এস টি জেনারেল ও বিসি এই বি সমস্ত দেওয়া রয়েছে যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে আপনাদের স্পেশালি অ্যাভেল তো এখানে আপনি ক্লিক করার পর যদি আপনি কোনোরকমভাবে আপনি অর্থাৎ শারীরিক অক্ষমতা হয়ে থাকেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন যে না হয়ে থাকেন নো করবেন এর পরবর্তী অপশান থেকে সেটাও আপনি এখান থেকে আপনি নো করে দিলেন এরপর নেক্সট যে রয়েছে নেক্সটে আপনি ক্লিক করে দেবেন তো আপনি যখন নেক্সটে ক্লিক করে দেবেন পরবর্তী যে পেসটি রয়েছে সেই পেসটি নিয়ে চলে আসছে এখান থেকে আপনি আপনার স্কুল বা কলেজের নাম দিয়ে দেবেন এবং কোন কোর্সে আপনি অর্থাৎ পড়তেছেন বর্তমানে সেই কোর্সটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং কবে আপনি পাস করেছেন তো সমস্ত দেওয়া রয়েছে এখান থেকে তো সেটা আপনি এখানে সার্চ করতে পারেন কিংবা সিলেক্ট করতে পারেন এরপর রয়েছে পাসিং ইয়ার আপনি কবে পাস করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এরপর রয়েছে আপনাদের পার্সেন্টেজ অর্থাৎ আপনি পার্সেন্টেজ দেবেন নাকি আপনি গ্রেড দেবেন গ্রেড যে কোনো কিছু আপনি সিলেক্ট করার পর সেটা আপনি এখানে দিয়ে দেবেন এবং বলা হয়েছে যে হায়েস্ট কোয়ালিফিকেশান আপনাদের হায়েস্ট কোয়ালিফিকেশান কত রয়েছে অর্থাৎ আপনি যদি এখানে মাধ্যমিক সরি উচ্চ মাধ্যমিক রেজাল্ট দিয়ে আপনি স্কলারশিপ আবেদন করতে চান করতে পারেন এবং আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কত রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন অনেকে রয়েছে অর্থাৎ যারা বিএড করতেছে যদি আপনি কোর্স সিলেক্ট করে থাকে আপনার বিএড তো আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান যদি এম এ করা থাকে কিংবা আমার প্রত্যেকে যেন বিএড কিন্তু করতে গেলে আমাদের গ্রাজুয়েশান তো কমপ্লিট লাগে এখানে আপনি সিলেক্ট করবেন তখন গ্র্যাজুয়েশান এভাবে আপনি আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কত অবধি রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন করা ফাইন স্কলারশিপ রয়েছে ফাইন স্কলারশিপে আপনি ক্লিক করে দেবে এরপর পরবর্তী পেজে আপনাদের সামনে সমস্ত স্কলারশিপ চলে আসবে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান এবং আপনাদের পার্সেন্টেজ অনুযায়ী আপনাদের জন্য কোন কোন স্কলারশিপ এলিজিবল রয়েছে তা কিন্তু চলে আসছে ইউ আর এলিজিবল ইউ আর এলিজিবল তো যে কোনো একটি স্কলারশিপ আপনি স্যাম্পলে ক্লিক করবেন অর্থাৎ যে স্কলারশিপটি আপনি আবেদন করতে চান এরপর আপনি নিচে দেখতেই পারছেন যে আপনাদের কী কী ডকুমেন্টস চাওয়া হয়েছে আপনাদের ডকুমেন্টস আধার কার্ড মাধ্যমিকের মার্কশিট এবং উচ্চন্দ্র মার্কশিট এবং ইনকাম সার্টিফিকেট এই কয়েকটি ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে এর পাশাপাশি বলা হয়েছে যে আপনার আবেদনের শেষ তারিখ রয়েছে দুই অক্টোবর এবং আপনি আপনার শিক্ষিত যোগ্যতা এবং আপনার স্কলারশিপ আলাদা সম্পূর্ণ এবং আপনার স্কলারশিপের লাস্ট ডেট কবে রয়েছে সেভাবে কিন্তু আপনি কিন্তু চেক করতে পারবেন এবং ক্লাস রয়েছে অর্থাৎ ক্লাস টুয়েলভ এবং এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকে এখানে আপনি দেখবেন হেল্প অ্যাট দ্য রেট তো অর্থাৎ স্কুল ফাইভ মি ডট কম যে রয়েছে এই যে ইমিলিটি রয়েছে ইমিলিটি আপনি কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন এবং অ্যাপ্লাই করার জন্য আপনি দেখতে দেখছেন অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাওই আপনি ক্লিক করে দেবেন তো আপনি যখনই অ্যাপ্লাই নামে ক্লিক করে দেবেন আপনি সেখানে পরতে পেজটিতে চলে আসছেন আপনি দেখতেই পারছেন আপনার কী কী ডকুমেন্ট কী চাওয়া হয়েছে অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ নিয়োগের সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট এরপর সিম্পলি অ্যাপ্লাই রয়েছে অ্যাপ্লাই আপনি ক্লিক করে দেবেন তো এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন বলা হয়েছে যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাই ফর দিস স্কলারশিপ উই উইল নোটিফাই ইউ উইথ দ্য নেক্সট স্টেপ ইফ ইউর শর্টলি অর্থাৎ আমাদের অর্থাৎ কয়েকদিনের মধ্যেই কিন্তু একটি এস এম এস কিন্তু চলে আসবে আপনি যে অর্থাৎ আইডি কিংবা আপনি যে মর্ডামেট দিয়েছেন সেই মর্ডে এসএমএস করে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ অর্থাৎ সোনশি সারের দেওয়ার টিম রয়েছে সেই টিমের তরফ থেকে তখন আপনি সমস্ত মধ্যে অর্থাৎ কি ডকুমেন্ট চাওয়া হয়েছে অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট আপনাদের উচ্চ সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট এই তিনটি ডকুমেন্টস চাওয়া হবে আপনাদের কাছে তখন আপনি সেগুলো পাঠিয়ে দেবেন এবং আপনাদের যে স্কলারশিপ রয়েছে তখন আপনি বাস্তিকতা কিন্তু পেয়ে যাবেন তো আসলে আপনার পথে বুঝতে পেরেছেন কীভাবে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার কোনো অসুবিধা তো অবশ্যই আপনাদের কোনো সাকার রয়েছে কোনো জানিয়ে দেবেন এর পাশে এরকম নতুন আপডেট পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে বিন্ড ক্লিক করে নোট সম্কে রাখবেন তো পড়তে ভালো থাকুন এবং সুস্থ থাকুন